প্রিয় হাজিরিন 2023 সাল শুরু এই 2023 সালকে যদি আমরা শোকময় করতে চাই এই 2023 সালটাকে যদি আমরা কুরআনের আইন দ্বারা প্রতিষ্ঠিত আমাদের সমাজটাকে করতে চাই তাহলে এই কোরআনের কথাগুলো শোনার দরকার আছে না নাই সে রব্বুল আলামিন বলেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون أو আমার গোলামেরা ও আমার উম্মতেরা শোনো শোনো যদি তোমরা তোমাদের জীবনটাকে সুখময় করতে চাও এই 23 সালটাকে যদি একটা সুখী রাষ্ট্র হিসেবে গঠন করতে চাও সমাজের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমরা কোরআনকে শ্রবণ করো ফাসতামিউ লাহু তোমরা এই কোরআনকে শ্রবণ করো ওয়ানসিতু এবং যখন তোমরা এই কোরআনকে শ্রবণ করবা তখন তোমরা চুপ হয়ে যাও এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম আহকামগুলো আছে না নাই সে রাব্বুল আলামিন বলেন تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ এটা এমন একটি কোরআন এটা এমন একটি কিতাব যেটার মধ্যে সৎ কাজের আদেশ আছে না নাই অসৎ কাজের আদেশ শোনা আছে না নাই আল্লাহ বলেন এটা এমন একটি কোরআন যেটার মধ্যে ভালো কাজের গাইডলাইন আছে কিভাবে খারাপ কাজ থেকে বিরত থেকে নিজেকে সুখী পরিবার হিসাবে গঠন করবা সেটারও ফর্মুলা আমি রব্বুল আলামিন বলে দিলাম এজন্য রব্বুল আলামিন বলেন যদি সুখ পেতে চাও যদি সুখী পরিবার গঠন করতে চাও তাহলে এই কোরআনকে ফাসতামিউ লাহু তোমরা শ্রবণ করো ওয়ানসিতু আর যখন কোরআনের বাণীগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হবে এই কোরআনের বাণীকে যখন তোমাদের সামনে উপস্থাপন করা হবে তখন তোমরা ভয় করে শুনবে একজনকে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন ও জনপদের অধিপতিরা যদি তোমরাই জনপদের মধ্যে সুখ প্রতিষ্ঠা করতে চাও যদি জনপদের মধ্যে শান্তি সুশৃঙ্খল ফিরিয়ে আনতে চাও তাহলে তোমরা তোমাদের রাষ্ট্রের মধ্যে এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করো এজন্য প্রিয় ভাইয়েরা আবার এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এই সমাজের মধ্যে কোরআন অনুযায়ী নাই বিচার করা হবে তখন সমাজের কোনো মানুষ এরকম ভাবে মজলুমের শিকার হবে না চিল্লায় বলেন ঠিক কিনা কোনো মানুষ অন্যায়ভাবে জেলের বিচার খাইতে হবে না চিল্লায় বলেন ঠিক কিনা যখন এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যাবে সমাজের কোনো মানুষ অন্যায় বিচারের শিকার হবে না চিল্লায় বলেন ঠিক কিনা আমরা সকলে এই সমাজের মধ্যে কোরআন আইন প্রতিষ্ঠিত হোক সকলে চাই কি চাই না কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে ঠিক না সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে নয়নাচার দুর্নীতি কদাচার থাকবে নয়নাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে ঠিক না যেদিন এই বাংলার জমিনের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে সমাজের মানুষগুলো যখন কোরআনের আইন অনুযায়ী বিচার করবে ওই সমাজের মধ্যে কখনো অশান্তি হতে পারে না চিল্লা বলেন ঠিক না রব্বুল আলামিনের কাছে দোয়া করছি ও রব্বুল আলামিন আপনি আমাদের এই সমাজটাকে কোরআনের আইন অনুযায়ী পরিচালিত করার তাওফিক দান করুন আমরা পড়ছি আমিন
রব্বুল আলামিন বলেন ও গোলামেরা যদি আলটিমেটলি সাকসেসফুল হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জান্নাতের বাসিন্দা হওয়া লাগবে ঠিক কিনা কারণ এই পৃথিবীর মধ্যে এসেছি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করে করে জান্নাত কামাই করার জন্য ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে যতদিন বাসব গোলামি করব একজনের তিনি কে কারণ যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই তখনও প্রশংসা করি কয়জনের আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আমরা তখন পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা একজনের তিনি কে আর রহমান রহিম ও রব্বুল আলামিন তুমি পরাক্রমশালী তুমি মেহেরবান তুমি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক একজন তিনি কে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি ইয়া রব্বুল আলামিন ইয়াকা নাআবুদু শুধুমাত্র তোমারই গোলামি করি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সুখে দুঃখে বিপদে আপদে নাস্তাঈন আমরা চাই একজনের কাছে তিনি কে اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে সরল সঠিক পথের দিশা দিয়েন আপনি আমাদেরকে ওই পথের উপর পরিচালিত করিয়েন আনআমত আলাইহিম যেই পথের মধ্যে আপনার নবীগণ ছিল যেই পথের মধ্যে আপনার সালফে সালেহগণ ছিল যেই পথের মধ্যে সাহাবায়ে কেরামগণ ছিলেন আমরা এভাবে নামাজের মধ্যে দোয়া করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন পথে পরিচালিত করিয়েন না যেই পথের মধ্যে গুমরাহি রয়েছে যেই পথের মধ্যে খ্রিস্টান রয়েছে যেই পথের মধ্যে নাসারা রয়েছে যেই পথের মধ্যে মুশরিকরা রয়েছে ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করিয়েন না তারপরে আমরা আমিন আমিন বলে নামাজ কি শেষ করি কি করি না এরপরে আমরা নামাজের সাথে সুরার সাথে একটা সুরা মিলাই ওই সুরার নাম হলো সুরাতুল ইখলাস নাম কি ওই সুরার মধ্যে আমরা রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দেই আমরা পড়ি উল হুয়াল্লাহু আহাদুনিল্লাহু সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আমরা রব্বুল আলামিনকে বলি ও রব্বুল আলামিন কোন নবী আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন একক আল্লাহুস সামাদ এই একক সত্তার সাথে দুনিয়ার কোনো মানুষের সম্পর্ক নাই দুনিয়ার কোনো মূর্তি পূজারীর সম্পর্ক নাই কারণ তিনি হচ্ছেন আস-সামাদ তার কোনো সমকক্ষ নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেনও না তিনি কারো থেকে জন্ম নেনও না ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ তার কোনো সমকক্ষ নাই এই জন্য আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি কি করি না আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দেই কি দেই না সেই রব্বুল আলামিন বলেন ও আমার গোলামেরা শুধুমাত্র একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করো যদি তোমরা আলটিমেটলি সাকসেসফুল অর্জন করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই জান্নাতের বাসিন্দা হওয়া লাগবে এজন্য রব্বুল আলামিন বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একাধারে একজন খাদেম ছিলেন আবার তিনি একজন জলিল কদর সাহাবি ছিলেন যেই সাহাবি সম্পর্কে আল্লাহ নবী বিশ্বনবী দুনিয়া থাকতে তার জন্য জান্নাতের ঘোষণা দিলেন একজন তিনি কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্বনবী দুনিয়া থাকতে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন
ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলেন দুল্লানি আলা আমালিন ইযা আমালতুহু দাখালতুল জান্নাহ ও নবী আপনি আমাদের কেমন একটি আমলের কথা বলি দিন যে আমলটি করলে সহজে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব বিশ্বনবী বলেন ও আমার সাহাবীরা এত সহজে কেন জান্নাতে যেতে চাচ্ছ কারণ জান্নাত তো এত সহজ নয় তবে জান্নাত আবার কঠিন নয় জান্নাত সহজ ওই বান্দার জন্য যেই বান্দাটা শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনকে ভয় করে ইবাদত করলো একজনকে সন্তুষ্ট করার জন্য তিনি কে ওই বান্দার জন্য জান্নাত কোনো কঠিন নয় জান্নাত কঠিন ওই বান্দাদের জন্যই যারা কোরআনের একটা আইনকে মানে কোরআনের একটা আইনকে অস্বীকার করে যারা দুনিয়ার মানুষকে নিজের মডেল মনে করে আবার বিশ্বনবীকেও মাঝে মাঝে বিশ্বনবীর হুকুমগুলো সুযোগ মতে মনে করলে মানে এমন মুসলমানের সংখ্যা বেশি না কম যেটার সাথে নবীর আদর্শ মিলে যায় যেটা মানতে কষ্ট হয় না ওটা মানতে 100% রাজি জুমার নামাজের পর জিলাপি খেতে সহজ এজন্যই সুন্নতটা মানতে রাজি কিন্তু ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন ওই ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা এরকমভাবে রাজি না চিল্লে বলেন ঠিক কিনা আমরা কেউ দৌড়াই আওয়ামী লীগের পিছনে আবার কেউ দৌড়াই বিএনপির পিছনে কিন্তু আজ পর্যন্ত কি আওয়ামী লীগ বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বলেছি এই কথাটা কি কখনো বলেছে যে আমরা এই বাংলাদেশের মধ্যে ইসলামী আইন প্রতিষ্ঠা করব বলেছি নাকি কি বলেন তারা বলে না ইশতেহারের মধ্যে তারপরও ওই দলগুলোর পিছনে আমরা দিবি নিষে এরকমভাবে ছুটে চলছি আবার অনেক যুবক রয়েছে ওই দলগুলোর জন্য এমন এমন পাগল পারা যে নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কেউ কিছু বলতে দেরি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে দেরি করে চিল্লে বলেন ঠিক কিনা অথচ ওই সমস্ত নেতা কর্মীরাই ওই সমস্ত বিশ্বে আসে গেরা চলের দাবিদাররাই ওই সমস্ত বিশ্বনবীর উম্মতের দাবিদাররাই যখন আমার বিশ্বনবীর চরিত্র নিয়ে কটুবাক্যুক্তি করা হয় আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন ফেসবুক ইউটিউবের মধ্যে এরকম বাজে মন্তব্য করে কিছু নাস্তিক বলাগাররা ওই সমস্ত অবিশ্বাসী রাসূলের দাবিদারদেরকে তখন মাঠে ময়দানে আন্দোলনের জন্য দেখা যায় না চিল্লায় বলেন ঠিক কিনা যখন নেত্রীর বিরুদ্ধে কোনো কটুক্তি করা হয় যেই দলে হোক কাউকে কিন্তু মেনশন করে আমি বলছি না সকলকেই বলছি কারণ সকলে আজ কার পিছনে ঘুরছি কেউ কোনো লিমিট জানি না এই যে যার পিছনে ঘুরছি তার পিছনে ঘোরার পর আমার কবরের মধ্যে কি জান্নাত কি আসবে নাকি এটাও আমরা জানতে পারছি না ওই নেতা নেত্রীর বিরুদ্ধে যখন কেউ কোনো অভিযোগ করে তখন সঙ্গে সঙ্গে আমি আন্দোলনে নেমে যাই কিন্তু আমার নবীর বিরুদ্ধে যখন কেউ কটুবাক্য বলে তখন কোনো প্রতিবাদের বাক্য দেখা যায় না আবার নিজেকে দাবি করি আমি পাক্কা ইমানদার মুসলমান চিল্লায় বলেন ঠিক কিনা কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান তুমি নবীর উম্মতে দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না তুমি নবীর উম্মতে দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ হৃদয় তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ হৃদয় কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আসারা নাই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গোলাম আছে যারা কোরআনের একটা আইনকে মানে আবার কোরআনের আরেকটা আইনকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন মানুষদের জন্য জান্নাত হতে পারে না কারণ ওই সমস্ত মানুষদের জন্য আমি জাহান্নাম ঠিক করে রেখেছি এজন্য রাব্বুল আলামিন বলেন সকলে কিন্তু ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না বরং একটা দল হবে জান্নাতের আবার আরেকটা দল হবে জাহান্নামের ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর মানুষের এই মৃত্যুর পর দুটো দল হয়ে যাবে একটা দল হবে জান্নাতের আবার আরেকটা দল হবে জাহান্নামের আমরা কি জান্নাতি দল হতে চাই না জাহান্নামি দল হতে চাই একটু কথা বলেন না আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামি হতে চাই
বিশ্বনবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে সহজ একটা জান্নাতে যাওয়ার ফর্মুলা বলে দিলেন, বলে দিন। বিশ্বনবীর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে থেকেই তোমরা মানুষকে সে যে জান্নাতে কিভাবে তোমরা চিনবা, এর জন্য বিশ্বনবী পাঁচটা চিহ্ন বলে দিলেন। তার মানে আমি আপনি জান্নাতের নমুনায় আছে কিনা এটাও আপনি দেখলে বুঝতে পারবেন। বিশ্বনবী যারা জান্নাতি তাদের পাঁচটা আলামত বলে দিলেন। এক নম্বর, আল্লাহর হাবিব বলেন, আনতা আবুদাল্লাহ, গোলামেরা সুখে দুঃখে বিপদে আপদে এবাদত করবে, একজনের চিল্লায় বলতে হবে তিনি কে। আল্লাহর নবী বলেন, জান্নাতি মানুষের এক নম্বর আলামত হলো তারা রব্বুল আলমিনের এবাদত করবে, অন্য কোনো মানুষের গোলামি করবে না, অন্য কোনো মানুষকে ভয় করবে না। ওই ইউরোপ, জাপান, আমেরিকা এরকমভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দাদাবাবুদের হুমকি ধুমকিও মানুষ কখনো ভয় পাবে না, চিল্লে বলেন ঠিক কিনা, কারণ তারা গোলামি করে একজনের, তিনি কে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, জান্নাতি মানুষের চিহ্ন হচ্ছে তারা এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, তারা কখনো কোনো মানুষের এরকমভাবে ভয়কে তাকুয়া করবে না, কোনো মানুষের ভয়কে পরোয়া করবে না, তারা শুধুমাত্র একমাত্র রাব্বুল আলামিনের ইবাদত করবে। আর ইবাদতের বিপরীত হচ্ছে শিরিক, এই শিরিকের গুণা অত্যন্ত ভয়াবহ গুণা। এজন্য রাব্বুল আলামিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে তাওহীদের বাণী প্রচার করার জন্য গেলেন, এক শ্রেণীর মানুষ বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনি যে আমাদের কাছে আপনার রবের পরিচয় তুলে ধরছেন, আপনি যে যেই খোদার কথা বলছেন, আপনি যে আল্লাহর কথা বলছেন, ওই আল্লাহ দেখতে কেমন, ওই আল্লাহ কি আমাদের মতো কোনো বংশ তার আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সূরাটি কোরআনুল কারিমের 112 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 112 নম্বর সূরা। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। ওই সূরার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন, উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুশরিকদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের বরত মহত্ব তিনি এরকমভাবে প্রসার প্রসার করতে লাগলেন, ওই কাফের মুশরিকরা বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনি যার কথা বলছেন তিনি কিসের তৈরি? আল্লাহ রব্বুল আলামিন তার জবাবে তিনি বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী, আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন একক, তার কোনো সমকক্ষ নাই। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুকাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন না, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই, চিল্লা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইয়েরা, আমার আজকে আমরা তাফসির শুনব সূরাতুল ইখলাস থেকে, যেই সূরাটি কোরআনুল কারিমের ধারাক্রমিক অনুযায়ী 112 নম্বর সূরা। এই সূরা কোরআনুল কারিমের ছোট একটি সূরার মধ্যে একটি সূরা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন, এই সূরাটাকে রব্বুল আলামিন নাজিল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুল ইখলাসের কেমন ফজিলত, কেমন ফজিলত এই ছোট সূরাটি, এমন ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিবের কাছে এক সাহাবি বললেন, ও নবী, এই সূরাটাকে আমি অনেক ভালোবাসি। বিশ্বনবী ওই সাহাবিকে বললেন, মুস্তাদ আহমদের বর্ণনা এসেছে, এই যে তুমি সূরাতুল ইখলাসকে ভালোবাসো, ও আমার সাহাবি, জেনে রাখো, শুনে রাখো, সূরাতুল ইখলাসের এই ভালোবাসার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। আবার মুসলিম শরীফের বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুল ইখলাস এমন একটি সূরা যেই সূরাটি কোরআনের এক তৃতীয়াংশ, সুবহানাল্লাহ, নাই। তার মানে সূরাতুল ইখলাসটি যে ব্যক্তি একবার পাঠ করবে, কোরআনুল কারিমের মধ্যে পারা কয়টা? 30টা পারা। যেই ব্যক্তি কোরআনুল কারিমের এই ছোট্ট একটি সূরাটা পাঠ করবে, তার আমল নামায় 10 পারার সওয়াব লিখে দিবেন একজন, তিনি কে। যদি তিনবার পাঠ করি তাহলে পুরো এক কোরআন খতমের সওয়াব লিখে দিবেন কে?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের তৃতীয় অংশ যেই ব্যক্তি সূরাটি একবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তৃতীয় অংশের সওয়াব তার আমল নামায় লিখে দিবেন আবার তিরমিজি এবং আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে দুনিয়ার সমস্ত মানুষগুলো বিপদ থেকে পরিত্রাণ চায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনটি সূরা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সকল বিপদ আপদগুলো দূর করে দিবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই তিন সূরার একটি সূরার নাম হলো সূরাতুল ইখলাস মানে উল হুয়াল্লাহু আহাদ আরেকটি সূরার নাম হচ্ছে সূরাতুল ফালাক মানে কুল আউযু বিরাব্বিল ফালাক তিন নম্বর সূরাটি বিশ্বনবী বলেন সূরাতুন নাস যেই সূরার দিয়ে কোরআনুল কারীমের সমাপ্তি হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যা এই তিনটি সূরা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন এই তিন সূরার বরকতে তার সকল বিপদ আপদগুলো দূর করে দিবেন একজন তিনি কে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারীর বর্ণনা এসেছে আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ঘুমের জন্য বিছানায় প্রবেশ করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সূরা নাস সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক এই তিনটি সূরা পাঠ করতেন বিশ্বনবী যখন বিছানার মধ্যে যেতেন তখন তিনি বিছানার মধ্যে বসে বসে এরকম ভাবে দুটি হাত উঁচু করতেন এই দুটি হাত উঁচু করে তালুর মধ্যে এই তিনটি সূরা পড়ে তিনি এরকম ভাবে ফু দিতেন তিনি একবার ফু দিয়ে এরকম ভাবে পুরো শরীরটা মাসে করতেন বিশ্বনবী এরকম ভাবে পুরো শরীরটা মাসে করে ঘুমিয়ে যেতেন বিশ্বনবীর দৈনন্দিন আমল কাল ছিল এই তিনটি সূরার আমল আবার বিশ্বনবী উকবা ইবনে আমেরকে বললেন ও আমার সাহাবী উকবা ইবনে আমের আমি কি তোমাকে এমন একটি আমলের কথা বলে দেব না যেই আমলটি এরকম ভাবে তাওরাত ইঞ্জিল কিতাবের মধ্যে আসে নাই যেই আমলটির ফজিলত এত এত বেশি যেটা অন্য কোন আসমানি গ্রন্থের মধ্যে আসে নাই উকবা ইবনে আমের বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সেই আমল যে আমলটির ফজিলত এত বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আমরকে বললেন উকবা ইবনে আমর আমার সাহাবি যখন তুমি বিছানার মধ্যে ঘুমিয়ে যাবা এই ঘুমানোর পূর্বে তুমি এই তিনটা সূরা আমল করো তার মানে এই সূরা ইখলাস অনেক ফজিলতপূর্ণ একটি সূরা এই সূরা ইখলাসের সাথে সাথে আরও যেই দুটি সূরা রয়েছে এর মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ফালাক আবার আরেকটি সূরার নাম হচ্ছে সূরাতুন নাস যেই তিনটি কমন সূরা যেটিকে আমরা বলি তিন কুল কী বলি তিন কুল এই তিন কুলটাই যখন আমরা মুক্তবে পড়ি আমাদের ইমাম সাহেবরা আমাদেরকে শেখান কি শেখান না কমন তিনটি সূরা এই তিনটার ফজিলত অনেক এই তিনটি সূরার মধ্যে প্রথম যে সূরাটি আমি বলেছি সূরাতুল ইখলাস এই সূরাতুল ইখলাস থেকে আমরা আজকে সংক্ষিপ্ত তাফসির শুনব যেহেতু সময় খুব শর্ট আমার পরে ইয়াসিন আহমদ ফারুক সাহেব আলোচনা করবেন তো আমরা এই অল্প সময়ের মধ্যে সূরাতুল ইখলাসের তাফসির শুনব আমরা সকলেই পড়ি ইনশা আল্লাহ মনে আছে তো জান্নাতি মানুষের আলামত কয়টা মনে আছে পাঁচটা ধারা অনুযায়ী আমরা সেগুলো বলবো এই সূরাতুল ইখলাসের অনেকগুলো নাম রয়েছে সূরাতুল ইখলাসের একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ কি বাদ একত্ববাদের বিপরীত হচ্ছে শিরক এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক কারণ আমরা সুখে দুঃখে বিপদে আপদে ডাকি কয়জনকে যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমরা সাহায্য চাই একজনের কাছে তিনি কে বিশ্বনবীর কাছে একজন লোক আসলো ও নবী আমি যখন ইসলাম গ্রহণ করি নাই ইসলাম গ্রহণের পূর্বে আমার জীবনে এমন দুটি ঘটনা রয়েছে যেই দুটি ঘটনার একটি ঘটনা যখন আমার মনে পড়ে যায় তখন আমার খুব হাসি পায় আবার যখন আরেকটি ঘটনা আমার স্মরণ হয়ে যায় ও নবী ওই ঘটনাটা যখনই আমার স্মরণে হয়ে যায় তখন আমার এই দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে বিশ্বনবী ওই লোককে বললেন কোন সেই দুই ঘটনা ওই লোক বললেন ও নবী যখন আমি ইসলাম গ্রহণ করি নাই একদিন আমি সফরের মধ্যে বের হলাম সফরে বাহির হওয়ার সময় আমি মনে মনে ভাবলাম যেহেতু দীর্ঘ সফর ওই সফরের মধ্যে
আমি আমার এরকম ভাবে যেই মাবুদ আছে সেই মাবুদকে তো শরণ করতে হয়, এজন্য আমি আমার মাবুদ যেই মূর্তি রয়েছে ওই মূর্তিটাকে নিয়ে আমি রওনা হলাম, কিন্তু আমার মূর্তির ওজন এমন বেশি যেই মূর্তি ব্যাগ আলগাবো নাকি আমি সফর করব এটাই আমার জন্য কষ্টকর হয়ে পড়ছে। এজন্য নাবী তখন আমি কি করলাম এই মূর্তিটাকে আমি রেখে দিলাম, ভাবলাম এই মূর্তি নিয়ে যদি আমি সফরে বের হই তাহলে এই আমার সফরটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে, কারণ মূর্তি তো মাটি দিয়ে তৈরি করতে হয়, এটার ভার ওজন অনেক হয়ে যায়। নাবি তারপরে আমি মনে মনে ভাবলাম, হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার কাছে একটা এরকমভাবে গম, গম ছিলেন তো আটা, এই আটা দিয়ে একটা মূর্তি বানানো ছিল, ওই আটার প্রতি আমি লক্ষ্য করলাম যে এই মূর্তিটা নিয়ে আমি চলে যাই, কারণ এই মূর্তি তো পাতলা, এরকমভাবে এটা ওই মাটির মূর্তির মতো ভারী নয়, এজন্য আমি আটার তৈরি ওই মূর্তিকে নিয়ে রওনা হলাম। পথিমধ্যে যখন রওনা হয়ে গেলাম হঠাৎ করে আমার তৃষ্ণায় প্রচণ্ড হয়ে গেল, সাথে যেই খাবারগুলো ছিল ওগুলো শেষ হয়ে গেল। আবার যখন কিছু দূর পথ অতিক্রম করলাম তখন এবার ভেবেচিন্তে কোনো খাবারই খুঁজে পাচ্ছি না, কারণ মরুভূমি এলাকা তো। এবার হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, কারণ পেটের খিদা এমন একটা খিদা যেই খিদা বাক্যেও ভয় পায় না, ঠিক কিনা? এই খিদার ব্যাপারে ফুকায়ে কেরাম বলেছেন, যদি এমন প্রচণ্ড খিদার মধ্যে কোনো মানুষ পড়ে যায় তাহলে তার জন্য শুকুরের গোস্ত খাওয়াও জায়েজ হয়ে যায়। নাবি হে তখন আমি চিন্তা করলাম যে পেটের প্রচণ্ড ক্ষুধা, এই মুহূর্তে আমি কি করব। ওই সময়টাতে হঠাৎ করে বুদ্ধি আসলো যে ব্যাগের মধ্যে আটার তৈরি যেই মূর্তি আছে ওই মূর্তি তো আটার তৈরি, সুতরাং এটাকে ভেঙে চুরে আমি খেয়ে ফেললে তো কিছুটা হলো পেটের ক্ষুধা মিটে যাবে। তখন আমি আমার এই মূর্তি, আমার মাবুদ যার কাছে আমি সুখে দুঃখে প্রার্থনা করি, যার কাছে আমরা সুখে দুঃখে বিপদ আপদে চাই, ওই আমার হাতে তৈরি আটা দিয়ে বানানো মূর্তিটাকে আমি পানি দিয়ে গুলিয়ে মিশিয়ে আমি এটাকে খেয়ে ফেললাম। বিশ্বনবীর কাছে যখন ওই লোক বলল, ও নবী যখনই আমার এই ঘটনাটা মনে পড়ে তখন আমি মনে মনে হাসি আর ভাবি, আহারে কোন ধর্মের অনুসারে আমি ছিলাম, কেমন ধর্ম, কাকে আমি মাবুদ মেনেছি, যেই মাবুদকে আমি নিজেই পানির মধ্যে গুলিয়ে ফেলে এরকম খেয়ে ফেললাম, কেমন মাবুদকে আমি উপাসনা করলাম, যেই মাবুদকে পানির সাথে মিক্স করলে এটা আটা হয়ে যায়, এই মাবুদের কোনো অস্তিত্ব নাই, যেই মাবুদকে এরকমভাবে ভেঙে ফেললেও ওই মাবুদ আমার কোনো প্রতিবাদ করতে পারে না। নাবী হে যখন আমি এটা ভাবি তখন আমি মনে মনে ভাবি, আরে কোন বুকার স্বর্গে বাস করছিলাম, কারণ ন্যূনতম কমন সেস যার মধ্যে আছে সে কখনো মাটির তৈরি মূর্তি কি পূজা করতে পারে না, চিল্লে বলেন ঠিক কিনা? বিশ্বনবী কই লোক বললেন, নাবি এই ঘটনাটা যখনই আমার মনে পড়ে যায় তখন আমার প্রচণ্ড হাসি আসে। আবার বিশ্বনবীর কাছে ওই লোক বললেন, ও নাবি আরেকটা ঘটনা যখনই আমার মনে পড়ে তখন দু চোখ বেয়ে পানি পড়ে। বিশ্বনবী বললেন, কোন সেই ঘটনা? ওই লোক বললেন, নাবি হে যখন এরকমভাবে আপনি আসার পূর্বে মধ্যযুগের মধ্যে আমরা ছিলাম, ওই জামানার মধ্যে তাদের ঘরে কোনো মেয়ে লোক জন্মালে সেটাকে তারা মনে করতো এটা কোনো কুলক্ষণ, এটা কোনো সমাজের মধ্যে একটা খারাপ, কারণ জাহিলিয়ত যুগের এরকম ছিল মেয়ে মানুষকে জীবন্ত কবরের মধ্যে দেওয়া হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল, ও নবী আমার ঘরের মধ্যে একটা ফুটফুটে বাচ্চা জন্মগ্রহণ করলো যেটা হয়েছিল মেয়ে, আমার স্ত্রী যখন আমার মেয়ে জন্মগ্রহণ করলো তিনি আমার কাছ থেকে দূরে রেখেছিলেন, দূরে রেখে রেখে তিনি তাকে বড় করলেন, যখন কোনরূপ বয়সে উপনীত হলো সে মা তাকে শিখিয়ে দিত, ও বাবা যখন তোমার বাবা তোমার সামনে আসবে তাকে তুমি এরকমভাবে আদর সোহাগ করে বাবা বাবা বলে ডাকবে। হতে পারে কারণ এই সমাজটা এমন একটা সমাজ যেই সমাজের মধ্যে সন্তান মেয়ে নিয়ে জন্ম হলে তাকে জীবন্ত পুঁতিতে কবর দেওয়া হয়, কিন্তু সন্তানটা ছিল অনেক আদরের সন্তান, সন্তানটা ছিল ফুটফুটে চাঁদের মতো, এজন্য মা যখন তোমার বাবা ঘরের মধ্যে আসবে তখন তোমার বাবাকে তুমি বাবা বলে মায়া বলে ডাক দিবা। যখন স্বামী এই কথাটা শুনতে পারলো তখন স্ত্রীকে বলল, ও স্ত্রী এমনিতেই তো জন্ম দিয়েছো এক কুলক্ষণের মেয়ে,
আবার তুমি তাকে মায়ার দরদ মাখা ভাষা শেখাও, এই ভাষা শুনে তো আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। তুমি কখনো তোমার মেয়েকে এরকম ভাষা শিক্ষা দিবে না। একদিন দুদিন তিন দিন বছর পার হয়ে গেল, নবী একটা সময় আমি আর মেনে নিতে পারলাম না, আমি আমার কলিজার টুকরা ওই মেয়েটাকে নিয়ে সফরের মধ্যে রওনা হয়ে গেলাম। যখন মরুভূমির মধ্যে পৌঁছে গেলাম, আমি আমার মেয়েকে নিয়ে এক জায়গার মধ্যে থমকে দাঁড়ালাম। থমকে দাঁড়িয়ে আমি একটি এরকমভাবে কোদাল নিয়ে মাটির মধ্যে কূপ খনন করলাম। আমার ওই ছোট্ট আদরের টুকরা মেয়েটা বারবার আমাদের দিকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, বাবা তুমি কেন এত কষ্ট করছো, আমাকে এই দাওটা দিয়ে দাও, আমাকে এই কোড়ালটা দিয়ে দাও, আমি মাটি খুঁচিয়ে নেই। আর একটু পরপর আমার মেয়ে আমার শরীর থেকে যেই ঘামগুলো জোরে জোরে পড়ছিল, ও নবী আমার এই কলিজার টুকরা ছোট মেয়েটা তখন আমার এই ঘামগুলো মুছে দিত। এরকমভাবে যখন আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছে গেলাম, ও নবী আমার কলিজার টুকরা ওই আদরের মেয়েটাকে আমি ওই কূপের মধ্যে নিক্ষেপ করলাম। আমার ওই কলিজার টুকরা মেয়েটা বাবা বলে একটা চিৎকার দিল, ও নবী। তখন আমার কলিজার পাষাণ টুকরা, তখন আমার এই পাষাণ হৃদয় আমার মন গলল না, নবী তাকে আমি ওই কূপের মধ্যে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পর তার উপর প্রচণ্ড মাটি চাপিয়ে দিলাম, যখন তার মাটিগুলো কোমরের মধ্যে পৌঁছে গেল, আমার কলিজার টুকরা মেয়ে বলল, ও নবী ওই তখন আমাকে চিৎকার মেরে বলল, বাবা কি এমন অপরাধ করেছি যার কারণে তুমি আমাকে মাটির মধ্যে এরকমভাবে পুঁতি ফেলছ। এরকমভাবে কান্না করতে করতে অতবার যখন আমি পুরা শরীরটাকে মাটির মধ্যে পুঁতিত করে ফেললাম, ও নবী বিশ্বাস করুন, বিশ্বাস করুন নবী, ওই মাটির ভিতর থেকে বাবা বলে, বাবা বলে এমন একটা চিৎকার আসলো, মনে হলো যেন ওই মাটিটা ফেটে আসমান জমিন ফেটে যাচ্ছে। ও নবী এমন একটা চিৎকার শোনো, আমার পাষাণ হৃদয় একটু গলেনি, আমি আমার মেয়েটা কি ওই কবরের মধ্যে পুঁতে ফেললাম। আমার মেয়েটা ওই অবস্থায় মৃত্যুবরণ করলো। ও নবী যখনই আমার এই ঘটনাটা অন্তরের মধ্যে জাগ্রত হয়, নবী তখন আমার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ে। ও নবী এই নবী আমি এই গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে নাকি? আবার নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবি তুমি যে তোর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো, যদি আমার হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল। এই কালিমায় শাহাদাত যখন তুমি আমার হাতে হাত রেখে পাঠ করে ফেললা, তখনই তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলেন একজন তিনিকে। ওই লোক বলল, ও নবী যখনই আমার এই দুটো ঘটনা মনে পড়ে, একটি ঘটনার কারণে আমি অনেক হাসি, আরেকটি ঘটনা মনে পড়ার কারণে আমার প্রচণ্ড চোখ বেয়ে পানি পড়ে। যেই নবী বিশ্ব নবী আসার কারণে ওই জাহিলি যুগের কুপ্রথা বাতিল হয়ে গেল, নারীরা ফিরে পেল তাদের অধিকার, নারীরা ফিরে পেল তাদের সমাজের মধ্যে পূর্ণাঙ্গ অধিকার, নারীরা ফিরে পেল তাদের জীবন নিয়ে বাঁচার অধিকার। আজ ওই নবীকে নিয়ে এক শ্রেণীর মানুষ বলে, এই নবী নাকি নারী লোভী ছিলেন, এই নবী নাকি এরকমভাবে এরকমভাবে বিশ্ব নবী নাকি ছিলেন নারী লোভী, এই কারণে তিনি অনেকগুলো বিবাহ করেছেন, নাউজুবিল্লাহ পড়বেন না। আরে যেই নবী এসেছেন বলে নারীরা তাদের অধিকার পেয়েছে। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, এই মায়ের জাতি হলো এমন জাতি যেই মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত, সুবহানাল্লাহ পড়বেন না। পৃথিবীর মধ্যে কিন্তু এমন বিশ্বনবী বলে নাই যে পুরুষদের পায়ের নিচে রয়েছে জান্নাত। সমাজের মধ্যে এমন একটি কথা প্রচলিত রয়েছে, অনেকেই বলে স্বামীর পায়ের নিচে জান্নাত রয়েছে, এটা একটা দাহা মিথ্যা কথা। বরং বিশ্বনবী বললেন মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত। আল্লাহর হাবিব বিশ্বনবী আসার পর এই নারীদের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হলো, এই নারী আসা বিশ্বনবী আসার কারণে নারীরা ফিরে পেল তাদের অধিকার। বলছিলাম প্রিয় ভাইয়েরা, আমার ওই লোক যখন তাওহীদের বাণী এরকমভাবে বিশ্বাস করে নিলেন, তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলেন একজন তিনিকে। বলছিলাম কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাসের একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, একত্ববাদেই যারাই বিশ্বাস স্থাপন করবে, এই বিশ্বাস নিয়ে যারাই মৃত্যুবরণ করবে তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন একজন তিনিকে।
আবার এই তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে শিরক এই শিরকের গুনাহ এতটাই ভয়াবহ গুনাহ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত মানুষের গুনাহগুলো চাইলে তিনি ক্ষমা করে দিবেন কিন্তু সমস্ত মানুষগুলো যখন হাশরের ময়দানে ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে তখন মানুষগুলো বলবে ইয়া নাফসি ও নবী আপনি আমাদেরকে রক্ষা করুন আপনার রব ক্ষমাশীল কিন্তু আপনার রবের ক্ষমা কোথায় কারণ রব্বুল আলামিন তিনি যে রহমান তিনি যে গফফার তিনি যে রহিম এই জন্য তিনি একটা সূরা নাযিল করে দিলেন যেই সূরার নাম দিলেন সূরাতুর রহমান নাম কি সূরাতুর রহমান ওই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিনি যে রহমান এই রহমানের পরিচয় তুলে ধরছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নাযিল করে জানিয়ে দিলেন আর রহমান আমি হচ্ছি আর রহমান আবার সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানির রহিম অসংখ্য জায়গায় রব্বুল আলামিন তার রহমানের পরিচয় তার বরত্বর পরিচয় রব্বুল আলামিন তুলে ধরছেন সমস্ত মানুষগুলো তখন চিৎকার করবে ইয়া নাফসি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে নবীর কাছে বলবে ও নবী আপনি তো বলেছেন আপনার রব রহমান আপনার রব এরকম ভাবে দয়াশীল আপনার রব সমস্ত মানুষের গুনাহগুলো ক্ষমা করে দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে তার রহমানের পরিচয় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন তখন রাব্বুল আলামিন চাইলে বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন একজন তিনি কে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধুমাত্র একটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না ওই গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ তার মানে শিরকের গুনাহ এতটাই ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যতই গুনাহ করুক না কেন কিন্তু শিরকের গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না বলছিলাম সূরাতুল ইখলাসের একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক আবার সূরাতুল ইখলাসের আরেকটি নাম হচ্ছে সূরাতুল মারিফা মারিফা শব্দের অর্থ হচ্ছে পরিচয় জানা কারণ মারিফার শব্দ অর্থে জানা এই সূরার মধ্যে রাব্বুল আলামিনের পরিচয় আসে না নাই কারণ রব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন কুল নবী হে আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন একক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি জন্ম দেন না তিনি কারো থেকে জন্ম নেন না ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পৃথিবীর মধ্যে তার কোনো সমকক্ষ নাই সমাজের মধ্যে এমন অনেক বাবা রয়েছে এরা বলে মারিফতি বাবা কি বাবা এরা কয় যে আমি মারিফত জানি মারিফত কেমন জানা জানে কয় মারিফত জানার কারণে এখানে বসে বসে ওই পৃথিবীর মধ্যে কোন জায়গায় কী হচ্ছে সব কিছু আমি বলে দিতে পারি সমাজের মধ্যে এমন কিছু মারিফতি বাবা আছে না নাই অথচ নিজের ভাতের প্লেটের মধ্যে কই মাছ সেটা বলতে পারো না বাবাই কথা বলেন ঠিক না বে ঠিক নিজের ঘরের মধ্যে অশান্তি নিজে ঠিক করতে পারে না অথচ বলে যে সমস্ত শান্তির ফয়সালা আমি করে দিতে পারি আমার দরবারে আসলে বাবা এরকমভাবে নাকি বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে বাবার দরবারে গেলে নাকি বাবা এরকমভাবে মানুষের অশান্তি দূর করে দিতে পারে এমন কিছু ভণ্ড দরবার আমাদের সমাজের মধ্যে আসে না নাই পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া কথা বলেন ঠিক না বেঠে পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া গাজার কলকে টান মারিয়া গাজার কলকে টান মারিয়া
দেখাই বাবার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান এমন শিক্ষিত শয়তান আমাদের সমাজের মধ্যে আছে নাই ওরা হলো জাতির লাগি মহামারীর মহাজন পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন কথা বলেন ঠিক না ঠিক সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা অসহায় মানুষের এরকম ভাবে সম্পদগুলো লুণ্ঠন করে নেয় আবার ওই শ্রেণীর মানুষগুলো যখন টিভি টক শুরুর মধ্যে বসে আবার ওই শ্রেণীর মানুষগুলো নাস্তিক শাহরিয়াররা তারা আমাদের আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় তারা আলেমদের বিরুদ্ধে 116 জন আলেমের বিরুদ্ধে লিস্টি করে শ্বেতপত্র প্রকাশ করে তারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় অথচ নিজেরা এক কলমের খোসায় মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নেয় কথা বলেন ঠিক না ঠিক ওরা হলো জাতির লাগি মহামারীর মহাজন পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুঁড়ি ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান এমন শিক্ষিত শয়তান আমাদের সমাজের মধ্যে আছে নাই এজন্য প্রিয় ভাইয়েরা আমার বলছিলাম এই সূরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে তার বরত্ব তার মহত্বর পরিচয় তুলে ধরলেন বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে জান্নাতি মানুষের পাঁচটা আলামত বলে দিলেন কয়টা আলামত আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি মানুষ চিনার পাঁচটা আলামত বলে দিলেন এর মধ্যে একটা আলামত হলো আল্লাহর নবী বললেন নান্তা মুদাল্লা সুখে দুঃখে এবাদত হবে একজনের তিনি কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বর আলামত বলে দিলেন লা তুশরিকু বিহি শাইআ তোমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিকের গুনাহ করিও না কারণ শিরিকের গুনাহ এতটাই ভয়াবহ মারাত্মক গুনাহ যে গুনাহগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন চির জাহান্নামের ব্যবস্থা রেখেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ এজন্য শিরিকের গুনার সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না তিন নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন وَيُقِيمُونَ الصَّلَاةَ ও আমার ইমানদার বান্দারা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে সময় যেহেতু শর্ট আমাদের হুজুর এসে পড়েছে ওয়ায়ুকিমুনা সলার একটা অর্থ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠার নামে হচ্ছে শুধু নিজে নামাজ পড়লে হবে না নিজেও নামাজ পড়তে হবে সমাজের প্রত্যেকটা মানুষকে নামাজি বানানোর দরকার আছে না নাই এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে জান্নাতে যাওয়ার জন্য অনেকেই আছে বলে ওজন নিজে তো নামাজ পড়ি কিন্তু অপরকে তো নামাজের কথা বলি না মনে রাখবেন শুধু নিজে নামাজ পড়লে চলবে না কারণ নিজে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না এজন্য সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা দোয়া করলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি ربنا وتقبل دعاء سيدنا ابراهيم عليه الصلاه والسلام دعا করলেন ربي اجعلني مقيم الصلاه او رب العالمين আপনি আমাকে নামাজ কায়েমকারী হিসাবে কবুল করুন শুধু যে তিনি নিজের জন্য দোয়া করলেন বিষয়টা কিন্তু তা নয় বরং তিনি ওয়ামিং জুরিয়াতি ওয়াওয়ে আতেফা তিনি ব্যবহার করেছেন শাব্দিক ব্যাখ্যা দিতাম সময় যেহেতু শর্ট তিনি এখানে ওয়াওয়ে আতেফা ব্যবহার করেছেন তিনি আমাদের জন্য দোয়া করছেন ওয়ামিং জুরিয়াতি ও রব্বুল আলামিন আমার পরবর্তী যেই সন্তানগুলো আসবে তাদেরকেও আপনি নামাজ কায়েমকারী হিসাবে কবুল করেন তার মানে এই আয়াতে কারিমার মাধ্যমে অসংখ্য আয়াতে কারিমা সহ এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম শুধু নিজে নামাজ পড়লে চলবে না সমাজের প্রত্যেকটা সদস্যকে নিয়ে নামাজগুলো পড়ার দরকার আছে না নাই চতুর্থ নম্বরে বিশ্বনবী বললেন জান্নাতি মানুষগুলো তোমরা কীভাবে চিনবা চতুর্থ নম্বর আলামত হলো তারা মালের জাকাত দেবে সুতরাং সমাজের মধ্যে যারা টাকা পয়সার মালিক আছেন আপনি কি জান্নাতের আলামতের মধ্যে আছেন কি নাই এটা দ্বারা আপনি নিজেই নিজেকে কম্পেয়ার করুন পঞ্চম নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যদি তুমি তোমার জীবনকে অতিক্রান্ত করতে গিয়ে রমজান মাস পেয়ে যাও তাহলে 30টা রোজা রাখবে একজনকে ভয় করে তিনি কে ও রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে ওই জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন আমরা পড়ছি আমিন আল্লাহর কাছে আমরা দোয়া করি ও রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের যে সংক্ষিপ্ত তাফসীর হলো সূরাতুল ইখলাসের মূল মেসেজ হলো একত্ববাদের বিশ্বাসী হওয়া একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহ রব্বুল আলামিনের গোলামী করা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কাউকে মনে না করা আল্লাহ রব্বুল আলামিনের গোলামী করে করে এই পৃথিবীর মধ্য থেকে যখন আমি আপনি চলে যাব তখনই আল্লাহ রব্বুল আলামিন চিরশোকের জান্নাতের ঘোষণা দিয়েছেন কে শুরুতে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম রব্বুল আলামিন বলছেন ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস-সালিহাত আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন কাদেরকে সুসংবাদ দিন যারা আমানু ঈমান আনবে একজনের উপর তিনি কে দুই নম্বর ওয়া আমিলুস-সালিহাত তারা সৎ আমল করবে সৎ আমলের মধ্যে কি শুধু নামাজই না অন্য কিছু আছে সৎ আমলের মধ্যে তামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ আছে না নাই ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজের নিষেধ আছে না নাই এরকম ভাবে ইসলামী আইন প্রতিষ্ঠিত বাংলার জমিনে হোক এই কথাটাও আছে না নাই কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এরা হুজুরদের দেখলে সুলকানি উঠে যায় কথা বলেন ঠিক না বা ঠিক এরা যখন ইসলামী আন্দোলনের জন্য মাঠে ময়দানে আন্দোলনে নেমে যায় এরা বলে হুজুরদের বুঝি আর খেয়ে বুঝি কোনো কাম কাজ নাই হুজুররা কেন এত ইসলামী আইন আইন করে কথা বলেন ঠিক না বে ঠিক তার মানে আপনি যদি এরকমভাবে নামাজ পড়েন সাথে সাথে যদি ইসলামী আইনের জন্য আপনি আন্দোলন না করেন তাহলে আপনার জন্য কি জান্নাত আছে কি বলেন কারণ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কথাই কোরআনের মধ্যে আছে না নাই এজন্য প্রিয় ভাইয়েরা আমার বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে বলছেন তারা এক নম্বর ইমানদার হবে তারা সুখে দুঃখে বিপদে আপদে বিশ্বাসী হবে একজনকে তিনিকে দুই নম্বর তারা সৎকর্মগুলো করবে এই সৎকর্মগুলোর কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল বলে দিলেন ওই যে পাঁচটা আমল হবে কয়টা এক নম্বর হচ্ছে তারা ইবাদত করবে একজনের তিনিকে দুই নম্বর তারা কখনো রব্বুল আলামিনের সাথে শিরিকের গুনাহ করবে না তিন নম্বর তারা নামাজ প্রতিষ্ঠাকারী হবে চার নম্বর তারা মালের জাকাত দিবে পঞ্চম নম্বরে তারা যখন রমজান মাস পেয়ে যাবে তখন এই 30টা রোজা রাখবে একজনকে ভয় করে তিনিকে যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের কথাগুলো আমল করে